সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি হোসনিয়ারা, সহকারী শিক্ষক সোলাকুর উচ্চ বিদ্যালয়। সোলাকুর উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি তোমাদের পড়াবো নবম দশম শ্রেণীর সম্পদ ও অর্থনীতি কার্যাবলী নবম অধ্যায়। তাহলে প্রথমে আমি তোমাদেরকে কতগুলো চিত্র দেখাচ্ছি, তোমরা দেখো। প্রথমে দেখছো কৃষি জমি, তারপরে দেখছো একটা নির্মাণাধীন ভবন, তারপরে দেখছো একটা শপিং মল, তারপর আরেকটা দেখছো সাঙ্গু গ্যাস ফিল্ড। তাহলে তোমরা বলো তো এগুলো কিসের চিত্র দেখলাম? এগুলো হচ্ছে বিভিন্ন সম্পদ এবং অর্থনৈতিক কার্যাবলীর চিত্র তোমরা দেখতে পেলে। তাহলে চলো আজকে তোমাদেরকে আমরা আজকে আমি তোমাদেরকে পড়াই সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী। বোর্ডের দিকে খেয়াল করো, মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য উপাদান হচ্ছে সম্পদ, আর সম্পদ ব্যবহারের ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ভৌগোলিকভাবে কোন ধরনের অর্থনৈতিক কার্যক্রমের সাথে জড়িত তা আমরা জানতে পারব। তো আসো সম্পদ সম্পর্কে এখন আমরা জানি, অর্থাৎ সম্পদের সম্পদ সম্পর্কে আমরা ধারণা দিই। যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি এবং অর্থনীতি এবং সামাজিক অবস্থায় ব্যবহার করা যায় তাই হচ্ছে সম্পদ। তো সাধারণ অর্থে সম্পদ বলতে আমরা টাকা পয়সা, জমি জমা, তো স্বর্ণ রূপ ইত্যাদিকে বোঝাই, কিন্তু প্রকৃত অর্থে যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি অর্থনীতি এবং সামাজিক অবস্থায় ব্যবহার করা যায় তাই হচ্ছে সম্পদ, যেমন পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য। তো ব্যবহার এবং উত্তোলন কৌশল জানার সাথে সাথে এটি জাতীয় অর্থাৎ কোনো একটা দেশের জাতীয় সম্পদে পরিণত হয়েছে। যেমন ভূমি, তো ভূমি ভূমি বলতে সাধারণত আমরা ভূমি বলতে সাধারণত সাধারণ অর্থে ভূমি বলতে বোঝায় জমি, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে তো সকল প্রকার প্রাকৃতিক সম্পদকে বোঝায়। তো এই ভূমি ব্যবহারের অর্থাৎ ভৌগোলিকভাবে ভূমির মূল্য বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হতে পারে, অর্থাৎ এই ভূমির মূল্য বিভিন্ন ধরনের হতে বিভিন্ন জায়গায় অর্থাৎ ভৌগোলিক অবস্থানগত কারণে ভূমির মূল্য বিভিন্ন রকম হতে পারে। তো আবার অনেক সময় অপ্রয়োজনীয় বস্তু, তো কোনো কিছু ব্যবহার না জানলে আমরা সেটাকে বলি অপ্রয়োজনীয় বস্তু, আর ব্যবহার জানার পর সেই অপ্রয়োজনীয় বস্তু প্রয়োজনীয় বস্তুতে রূপান্তরিত হয়। যেমন ধরো তোমার বাড়ির পাশে একটি কাঠের গুঁড়ি পড়ে আছে, তোমার বাড়ির পাশে একটা কাঠের গুঁড়ি পড়ে আছে, কিন্তু কাঠের গুঁড়ি দিয়ে কিভাবে সম্পদ তৈরি করা যায়, কিভাবে আসবাবপত্র তৈরি করা যায় সেটা তোমার জানা নেই। সে কারণে কাঠের গুঁড়িকে তোমার তো অপ্রয়োজনীয় বস্তু মনে হচ্ছে, কিন্তু একজন কাঠমিস্ত্রি এই কাঠের গুঁড়িটাকে নিয়ে যদি একটি আলমারি তৈরি করে দেয় তোমাকে, তাহলে সেটা মূল্যবান বস্তুতে পরিণত হবে। তো তাহলে এক কথায় বস্তুর কার্যকারিতাই হচ্ছে সম্পদ। তাহলে এখন আমরা সম্পদের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানব।
শ্রেণীবিন্যাস সম্পর্কে জানি। প্রথমে আমি একটি সূত্র তোমাদের সামনে উল্লেখ করছি। দেখো, সম্পদের শ্রেণীবিন্যাসের একটা স্বর দেওয়া আছে। তাহলে প্রথমে সম্পদ, সম্পদ প্রধানত তিন প্রকার: প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, অর্থনৈতিক সম্পদ। আবার প্রাকৃতিক সম্পদকে তিন ভাগে, প্রাকৃতিক সম্পদকে তিন ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু স্বরে দেওয়া আছে দুই প্রকার, অর্থাৎ দুই রকম প্রাকৃতিক সম্পদ দেওয়া আছে স্বরের মধ্যে। যেমন কি নবায়নযোগ্য সম্পদ, অনবায়নযোগ্য সম্পদ। তাহলে আসো এগুলো নিয়ে, এই বিভিন্ন প্রকার সম্পদ নিয়ে এখন আমরা আলোচনা করি। প্রথমে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ বলতে আমরা কি বুঝি? প্রকৃতি হতে প্রদত্ত সকল প্রকার সম্পদই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। যেমন মাটি, বায়ু, গ্যাস, সৌরশক্তি, বিদ্যুৎ শক্তি, পানি শক্তি ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদকে আবার অর্থাৎ প্রাকৃতিক সম্পদকে তিন ভাগে ভাগ করা যায়, কিন্তু এখন আমি আজকে তোমাদের দুই প্রকার প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ, আরেকটি হচ্ছে নবায়নযোগ্য সম্পদ। তাহলে দেখো, নবায়নযোগ্য সম্পদ, নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। তো নবায়নযোগ্য সম্পদ বলতে বোঝায় সেই জাতীয় সম্পদ যা মূলত পুনঃসংগঠনশীল এবং সময়ের পরিবর্তনে এবং সময়ের সাথে সাথে সেগুলো পরিবর্তনশীল। যেমন সৌরশক্তি, জলশক্তি এবং বায়ুশক্তি। তো বায়ুশক্তিকে কাজে লাগিয়ে, অর্থাৎ সৌরশক্তিকে কাজে লাগিয়ে সৌর বিদ্যুৎ এবং জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করা যায়। এরপর আমরা জানব অনবায়নযোগ্য সম্পদ কি। আমরা জানবো অনবায়নযোগ্য সম্পদ কি। তো বিজ্ঞানীদের মতে অনবায়নযোগ্য সম্পদ হচ্ছে, অর্থাৎ বিজ্ঞানীদের মতে অনবায়নযোগ্য সম্পদ ধীর গতিতে সৃষ্টি হয় এবং তাদের সরবরাহের পরিমাণ সীমাবদ্ধ। যেমন তো এবং এটি ব্যবহারের ফলে ধ্বংসপ্রাপ্ত হয়, যেমন প্রাকৃতিক গ্যাস, কয়লা, জ্বালানি কাঠ ইত্যাদি। আর এখন আমরা জানব মানব সম্পদ। তো জনসংখ্যাকে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিণত করা যায়, অর্থাৎ জনসংখ্যাকে, মানুষকে উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে জনসম্পদে রূপান্তর করা যায়। যেমন বিভিন্ন পেশাজীবীর শ্রেণী, ডাক্তার, নার্স, শিক্ষক, দোকানদার, ব্যবসায়ী, কৃষক, এদেরকে
বোঝায়। এরপর আসো অর্থনীতি সম্পদ। অর্থনৈতিক সম্পদ, অর্থের বিনিময়ে কেনা বেচা করা যায় এমন বস্তুগত অবস্থাগত দ্রব্যকে অর্থনৈতিক সম্পদ বলে। তাহলে অর্থের বিনিময়ে অর্থাৎ টাকা পয়সার বিনিময়ে যা কেনা বেচা করা যায়, যেসব বস্তুগত বা অবস্থুগত দ্রব্যকে কেনা বেচা করা যায় তাই হচ্ছে অর্থনৈতিক সম্পদ। যেমন জমি জমা, ঘর বাড়ি, গাড়ি, কলকারখানা তো এবং বিভিন্ন দ্রব্য সামগ্রী। তাহলে এখন আমরা যে বিভিন্ন সম্পদ সম্পর্কে জানলাম, কিন্তু এই সম্পদগুলো অবশ্যই আমাদের সংরক্ষণের প্রয়োজন। সম্পদ সংরক্ষণের জন্য আমাদের বিভিন্ন করণীয় অনেক কিছু আছে। যেমন তাহলে আসো এখন আমরা সম্পদ সংরক্ষণের উপায় সম্পর্কে জানি। সম্পদ সংরক্ষণের উপায়, সম্পদ সংরক্ষণের অর্থ সম্পদের এমন ব্যবহার যাতে ওই সম্পদ যথাসম্ভব অধিক সংখ্যক লোকের দীর্ঘ সময় ব্যাপী সর্বাধিক মঙ্গল নিশ্চিত করতে সহায়ক হয়। অর্থাৎ যদি তোমার বাড়িতে গ্যাসের চুলা থেকে থাকে কিংবা এ ধরনের কিছু থেকে থাকে, তাহলে গ্যাসের চুলা যদি তুমি রান্নার শেষে নিভিয়ে ফেলো তাহলে সেক্ষেত্রে তোমার সম্পদ সংরক্ষণ করা হলো। কিন্তু গ্যাসের চুলা যদি জ্বালিয়ে রাখো তাহলে তোমার সম্পদের অপচয় হলো। এই যে তুমি গ্যাসের চুলা রান্নার পরে গ্যাসের চুলা নিভিয়ে ফেলে, এতে করে সম্পদ সংরক্ষণ করা হয়। আর এতে করে যে গ্যাস তো সাশ্রয় হবে সেই গ্যাস দিয়ে হয়তো অনেকেরই উপকার হবে, অনেকেই তোমার মতো অনেকেই গ্যাস ব্যবহার করতে পারবে। তো আর সংরক্ষণ ধারণার অপর নাম হচ্ছে জীবন আচরণ। একজন মানুষের মধ্যে যখন শিক্ষা, মানবিক বৃত্তি, সত্যাচরণ, ন্যায় বিধান, সত্যানুসন্ধান, কর্তব্যপরায়ণতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসার থাকবে, তখন সে কি করবে এবং দেশপ্রেম বোধ থাকবে, তখন সে অবশ্যই সম্পদের প্রতি, সম্পদ সংরক্ষণের প্রতি সচেতন হবে এবং সে সম্পদ সংরক্ষণের কথা চিন্তা করবে। তো অর্থনীতিবিদদের মতে সম্পদ অসীম নয়, সম্পদ হচ্ছে সসীম, অর্থাৎ সীমিত, ব্যবহারের ফলে এটি শেষ হয়ে যায়। আর নবায়নযোগ্য সম্পদের আমরা কি করতে পারি, উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে নবায়নযোগ্য সম্পদের বৃদ্ধি সাধন করতে পারি। তো পরিবেশ সম্মত ব্যবস্থাপনাই হচ্ছে উত্তম ব্যবস্থা। অনবায়নযোগ্য সম্পদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে। যেমন তুমি যদি তেল পোড়াও তাহলে তেল হয়তো শেষ হয়ে যাবে, তুমি যদি পেট্রোল পোড়াও তাহলে পেট্রোল হয়তো শেষ হয়ে যাবে। তো কিন্তু নবায়নযোগ্য সৌরশক্তির কি শেষ আছে? সৌরশক্তির শেষ নেই। নবায়নযোগ্য সৌরশক্তিকে কাজে লাগিয়ে তুমি সৌরবিদ্যুৎ উৎপাদন করতে পারো এবং পানি শক্তিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করতে পারো, এতে করে পরিবেশের কোনো ক্ষতি হবে না। এছাড়া বিভিন্ন ব্যবহৃত বস্তুকে রিসাইক্লিং করে, অর্থাৎ পুনর্নবায়ন করে তুমি আবার কি করতে পারো, সম্পদ রূপে ব্যবহার করতে পারো। তো এতে সম্পদের অপচয় কম হবে। এছাড়া আমাদের চারপাশে কি আছে, আবর্জনা।
আমাদের চারপাশে আছে আবর্জনা। এই আবর্জনা থেকে তেল উৎপাদন করে আবর্জনা বহনকারী গাড়ি চলছে। সৌর এবং মহাজাগতিক বিকিরণ ব্যতীত পৃথিবী একটি ক্লোজ সিস্টেম, তাই সম্পদের বাছাইকরণের মাধ্যমে অর্থাৎ একের পরিবর্তে অন্যটির গুরুত্ব অনুধাবনে সম্পদের উপযোগিতা বৃদ্ধি করা সম্ভব। তো অজৈব সার প্রয়োগে প্রাথমিকভাবে তো ফলন বাড়লেও অজৈব সার প্রয়োগের ফলে প্রাথমিকভাবে কি হয়, জমির ফলন বৃদ্ধি পায়, কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে জমির উর্বরতা একেবারেই নষ্ট হয়ে যায়, যে কারণে আমরা কি করব, অজৈব সারের পরিবর্তে জমিতে জৈব সার প্রয়োগ করব। তো কৃষিমৃত্তিকা রক্ষা করার জন্য বিভিন্ন রকম মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, যেমন সুপান চাষ, শস্য আবর্তন। এছাড়া অকৃষি বনায়নের মাধ্যমে মৃত্তিকাকে সংরক্ষণ করা যায়, তাই বাংলাদেশের ভূমি, পানি, বিভিন্ন খনিজ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হওয়া উচিত এবং এগুলো অপচয় রোধ করা গেলে আমাদের সম্পদের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। তাহলে সম্পদের অপচয় রোধ করতে, অর্থাৎ সম্পদ যাতে অপচয় না হয় সেদিকে আমাদের সকলেরই সজাগ দৃষ্টি থাকতে হবে। তো এক্ষেত্রে থ্রি আর, অর্থাৎ তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে বিভিন্ন প্রকার সম্পদের দুটি করে উদাহরণ, তোমরা বাড়িতে অবশ্যই বাড়ির কাজ করবে। সবশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।